ফার্স্ট বাথরুমে পড়ে যাওয়ার পরে ACL আর MCL স্প্রেন হয়, তো ডক্টর এটা 2 weeks আগে হয়েছিল, তারপরে ডক্টর ফিজিওথেরাপির জন্য বলে পায়ে হচ্ছে নিয়ের কাছে রাইট নিয়েতে পা মুড়তে গেলে প্রবলেম হয়, আর জোরে হাঁটতে গেলে বা কোনো বেশি প্রেশার দিলে নিয়েতে তখন এই সমস্যাটা হয়। এটাই যে বেন্ড করতে গেলে লাগে অনেকটা, আর এমনি সেরকম পেন সেরকম নেই, বাট একটু ফুলে আছে, সোয়েলিং হয়ে আছে, আর এই বেন্ড করতে গেলেই লাগে, আর চলতে গেলে যদি বেশি স্পিডে চলতে যাই তাহলে তখন একটু পেন হয়, বাট এমনি এখন হাঁটুর ডান দিকে নিচে এখানে ACL আর MCL স্পেয়ার হয়েছিল, তো তার জন্য ওখানে পেন হয়, আর বেন্ড করার জন্য লাগে যখন খুব বেন্ড করতে হয় হাঁটুটা, আর সেই জন্যই ফিজিওথেরাপি এসছে, আজকে ফার্স্ট ডে ছিল, তো এখন ঠিক আছে মোটামুটি, আর করতে গেলে সেরকম কোনো অসুবিধা হয়নি। পা মানে বেন্ড করতে প্রবলেম হয়, জোরে হাঁটতে প্রবলেম হয়, আর বেশি প্রেশার দিলে প্রবলেম হয়, তো ফিজিওথেরাপি আজকে 5th ডে হওয়ার পরে এখন কন্ডিশন অনেকটা বেটার হয়েছে, পা এখন অনেকটা মুড়তে পারি, আর একটু স্পিডে হাঁটা যায়, আর যে সেন্সেশনটা হতো যেখানে ইঞ্জুরি হয়েছে সেই সেন্সেশনটা অনেকটা কমে গেছে, এখন অনেকটা বেটার আগের থেকে। মুভমেন্ট পেলে কেসা থা, আর মুভমেন্ট পেলে ইতনা তক হতা থা, আর ইয়ে এসে ইতনা তক, আর ইয়ে একদম এসে হো পড়া, আচ্ছা আর সিধা ভাবে এসে, আচ্ছা আচ্ছা ঠিক, মতলব 5 ডেজ মে আপকা কিতনা রিকভারি হুয়া, 5 ডেজ মে ইমপ্রুভমেন্ট তো বহুত, মতলব 100 মে কিতনা, 100 মে 70 হুয়া।